আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। এখন দেখবেন 8 জানুয়ারি 2023-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাথেই থাকুন, শুরু করছি। নিউজ ওয়্যার কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? নিউজ ওয়্যার হচ্ছে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম। এপিফ্যানি কোন ধর্মাবলম্বীদের পালিত উৎসব? এটি অর্থোডক্স খ্রিস্টানদের পালিত উৎসব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত স্পিকারের নাম কি? কেভিন ম্যাকার্থি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচনে সর্বোচ্চবার ভোটাভুটি হয়েছিল কত সালে? মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচনে সর্বোচ্চবার ভোটাভুটি হয়েছিল 1855 সালে। এবছর মোট 133 বার ভোটাভুটি হয়েছিল। জুইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? জুইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি এটি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা। পিলগ্রিমস প্রোগ্রেস গ্রন্থের রচয়িতা কে? পিলগ্রিমস প্রোগ্রেস গ্রন্থটি রচনা করেছেন জন বানিয়ান। একীভূত বাংলার প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্কের ধর্ম কী ছিল? শশাঙ্ক ছিল শৈব ধর্মের। বাংলাদেশ কত সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই প্রকল্প গ্রহণ করেছে? বাংলাদেশে প্রকল্প গ্রহণ করে 1979 সালে। সুফিয়া খাতুন কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? সুফিয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 2021 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী একাতিক্রমে হোক বা না হোক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না? এটি 50-এর 2 অনুচ্ছেদ। কোল্ড রিভার কোন দেশের হ্যাকার গ্রুপ? কোল্ড রিভার হচ্ছে রাশিয়ার হ্যাকার গ্রুপ। স্মৃতিগ্রন্থ স্পেয়ার কার লেখা? স্পেয়ার লিখেছেন প্রিন্স হ্যারি। করোনারোগীদের চিকিৎসায় ফাইজারের তৈরি ট্যাবলেটের নাম কি? ফাইজারের তৈরি ট্যাবলেটের নাম হচ্ছে প্যাক্সলোভিড। থমাস হান্ট মর্গান সর্বপ্রথম কোন উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন? ভুট্টা। গতকাল শনিবার ঢাকা এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আইলিন লোবাচার। C-2022-E3-ZTF এনামের ধূমকেতুর সন্ধান পান কোন দেশের বিজ্ঞানীরা? মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা C-2022-E3 এনামের একটি ধূমকেতুর সন্ধান পেয়েছেন। বর্তমানে মিয়ানমারের প্রায় কতটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আছে? 20টি। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকের প্রথম কুইজটি ছিল রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা। দ্বিতীয় কুইজটি ছিল বর্তমানে দেশে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে কতটি? সঠিক উত্তর 10টি। অনেক অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর লিখেছেন এবং মাই ক্লাসরুম কুইজে অংশগ্রহণ করেছেন। এবারে আজকের কুইজ দেখব। আজকের প্রথম কুইজটি হচ্ছে ফেয়ার ফ্যাক্স কী? 4টে অপশন থাকবে: পরিবেশবাদী আন্দোলন, বিশেষ ধরনের ফ্যাক্স, গোয়েন্দা সংস্থা, মানবাধিকার সংস্থা। প্রশ্নটি হচ্ছে ফেয়ার ফ্যাক্স কী? দ্বিতীয় কুইজটি হচ্ছে কিবোর্ডের কোন দুটি কীর সমন্বয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করা যাবে? 4টে অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে Ctrl+E, Ctrl+L, Ctrl+J এবং শেষ অপশনটি হচ্ছে Ctrl+R। সঠিক উত্তরটি কমেন্টস করে জানিয়ে দিন আর মাই ক্লাসরুমের কুইজে অংশগ্রহণ করুন, সাথে থাকুন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই লোক যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়, অতপর স্বামীর গোপনীয়তা প্রকাশ করে। এটি মুসলিমের 1437 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।